মানব হিতৈষী বিদ্যাসাগর ছিলেন তার আদর্শ রূপায়ণের ক্ষেত্রে নির্মম, কঠোর ও আপোষহীন। বিদ্যালয় তহবিলে সামান্য গরমি লক্ষ্য করায় নিজের জামাতা সূর্যকুমারকে স্কুলের দায়িত্ব থেকে এক কথায় অপসারণ করেন। পুত্র নারায়ণ বিধবা বিবাহ করতে সম্মত হওয়াতে বিদ্যাসাগর পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ করেও এই বিবাহ সম্পন্ন করেন। আবার যখন জানলেন নারায়ণ যথেচ্ছাচারী ও কুপথগামী হয়েছেন, তখন পুত্রের সাথে সমস্ত সংস্রব ও সম্পর্ক পরিত্যাগ করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চরিত্র ছিল কঠোর ও কোমলের সংমিশ্রণ। কর্মজীবনে ছিলেন প্রবল জেদি ও আত্মমর্যাদা সম্পন্ন। উদ্ধতন কর্তৃপক্ষের কাছে মাথা নত করা চেয়ে কাজ থেকে অবসর নেওয়ায় তিনি শ্রেয় মনে করতেন। ইংরেজদেরকেও প্রভুর দৃষ্টিতে দেখতেন না। তাদের সমস্ত অন্যায়ের প্রতিবাদে তার কণ্ঠরোধ করা সম্ভবপর ছিল না। অন্যদিকে দেশের দরিদ্র মানুষের জন্য সর্বদা জনহিতৈষী মানুষটির হৃদয়ে সহানুভূতিপূর্ণ থাকত। তিনি দরিদ্রদের মনের ব্যথা অনুভবও করতে পারতেন। কেউ অর্থ সংকটে পড়ে তার দরজায় এলে কখনোই তাকে শূন্য হাতে ফেরাতেন না। এমনকি নিজের চরম অর্থ সংকটের সময়েও ঋণ নিয়ে পরোপকার করেছেন। বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন বিদেশে ঋণগ্রস্ত হয়ে যখন অর্থ সাহায্য চান, তখন তার কাছে অর্থ ছিল না, তবু ধার করে মাইকেলকে সহযোগিতা করেন তিনি। মূলত এসব কারণে বাংলার নবজাগরণের এই পুরুথা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে দয়ার সাগর নামে পরিচিতি পান। পিতামাতার প্রতি তার ঐকান্তিক ভক্তি ও বজ্র কঠিন চরিত্রবল বাংলায় প্রবাদ প্রতিম। মাতৃভক্তি ছিল তার চরিত্রের অন্যতম গুণ। মনে করা হয় বিদ্যাসাগরের সংস্কার আন্দোলন ও মুক্ত চেতনার নেপথ্যে জননী ভগবতী দেবীর বিশেষ প্রেরণা ছিল। বীরসিংহ গ্রামে তিনি মায়ের নির্দেশে বিদ্যালয়, অবৈতনিক ছাত্রাবাস ইত্যাদি গড়েছিলেন। তার বিধবা বিবাহ প্রবর্তনে এই গ্রাম্য মহিলার বিশেষ অবদান ছিল। তিনিই পুত্রকে আদেশ করেছিলেন বিধবাদের দুঃখ নিবৃত্তি বন্দোবস্ত করতে। সম্ভবত মায়ের ডাকে একবার তিনি ঝঞ্ঝা বিক্ষুব্ধ দামোদর নদ সাঁতরে পার হয়েছিলেন। মাইকেল মধুসূদন দত্ত তার মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষি প্রজ্ঞা, ইংরেজের কর্মোদ্যম ও বাঙালি মায়ের হৃদয়বৃত্তি। ঈশ্বরচন্দ্রকে উৎসর্গ করে বাঙালি কবি লিখেছিলেন বীরাঙ্গনা কাব্য। ১৮৪১ সালে কলকাতা গভর্নমেন্ট কলেজে শিক্ষা সমাপ্ত হওয়ার পর 29শে ডিসেম্বর মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের সেরাস্তাদার বা প্রধান পণ্ডিত হিসেবে যোগদান করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর 1946 সালে 6ই এপ্রিল শিক্ষক হিসেবে যোগ দেন সংস্কৃত কলেজে। এর 5 বছরের মাথায় ওই শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ পদে উন্নীত হন বাঙালি এই শিক্ষাবিদ। 1849 সালে নারী শিক্ষার প্রসারে কলকাতায় প্রতিষ্ঠিত বেথুন কলেজের কার্যকরী সমিতির প্রথম সভাপতি নির্বাচিত হন নারী মুক্তির আন্দোলনে অবদানকারী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বিটন সাহেবের প্রধান সহকারীও ছিলেন তিনি। 1855 সালে নদিয়া, বর্ধমান, হুগলি এবং মেদিনীপুর জেলায় স্কুল প্রতিষ্ঠা উদ্যোগ নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 বছরের মধ্যে 20টি স্কুল প্রতিষ্ঠা করেন তিনি। এছাড়াও তিনি এসব স্কুলে পড়ানোর জন্যে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে একটি বিশেষ কেন্দ্র স্থাপন করেন। তিনি নিজ গ্রামে নিজ খরচে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। ইংরেজ সরকার বাংলা মডেল স্কুল ছাড়াও সরকারি বালিকা বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তখন রক্ষণশীল সমাজ মনে করত স্ত্রী শিক্ষা দেওয়া নিষিদ্ধ। সমাজের তীব্র বিরোধিতার মুখে এ ধরনের স্কুল প্রতিষ্ঠা সম্ভব হবে কি না সরকার সে সম্পর্কে নিশ্চিত ছিল না। অন্যদিকে বিদ্যাসাগর ছিলেন স্ত্রী শিক্ষার বিশেষ সমর্থক। সরকার সেজন্য এই কাজের দায়িত্ব দেয় তার উপর। তিনি বালিকা বিদ্যালয় খোলার বিষয়ে স্থানীয় লোকদের সমর্থনে বর্ধমানে একটি স্কুল স্থাপন করেন। পরে 1857 সালের নভেম্বর থেকে 1858 সালের মে মাসের মধ্যে আরও 35টি স্কুল স্থাপন করতে সমর্থ হন। 1857 সালের 24শে জানুয়ারি স্থাপিত কলকাতা বিশ্ববিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য তথা ফেলু নির্বাচিত হন বিদ্যাসাগর। উল্লেখ্য, এই কমিটির 39 জন সদস্যের মধ্যে মাত্র 6 জন ছিলেন ভারতীয়। এছাড়া
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অর্থায়নে 1873 সালের জানুয়ারি মাসে মেট্রোপলিটন কলেজ স্থাপিত হয়, যা বর্তমানে কলকাতার বিখ্যাত বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। 1880 সালের পহেলা জানুয়ারি বিদ্যাসাগর মহাশয় সিআইই উপাধি পান। বিদ্যাসাগরের আগেও অনেকে বিধবা বিবাহ প্রচলনের জন্য কাজ করেছেন, তাদের মধ্যে মহারাজ রাজবল্লভ অন্যতম। মতিলাল শীল ঘোষণা করেছিলেন, যিনি বিধবা বিবাহ করবেন তাকে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু তখনকার সমাজ ব্যবস্থা এতই রক্ষণশীল ছিল যে কোনোভাবে কাজ হচ্ছিল না। তারপর মাঠে নামেন সমাজ সংস্কারক বিদ্যাসাগর নিজে। সনাতন ধর্মে বিভিন্ন শাস্ত্র ঘেঁটে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ে প্রস্তাব রচনা করেন বিদ্যাসাগর। বইটি প্রকাশের সাথে সাথে শোরগোল পড়ে যায়, বহু কপি বিক্রি হয়। বিধবা বিবাহের পক্ষে বিপক্ষে জনমত গড়ে ওঠে। বিপক্ষে অবস্থানকারীরাও বই লিখে, সবার মুখে মুখে চলতে থাকে তর্ক বিতর্ক। বিদ্যাসাগর হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। 1855 সালের অক্টোবরে 986 জনের স্বাক্ষর সম্বলিত একটি আবেদন বিদ্যাসাগর ভারত সরকারের কাছে পাঠান। 17 নভেম্বর বিধবা বিবাহ বিল খসড়া আকারে প্রথমবার কাউন্সিলে উত্থাপন করা হয়। বিলটি দ্বিতীয়বার উত্থাপন করা হয় 1856 সালের 9 জানুয়ারি। 17 মার্চ বিধবা বিবাহ আইন পাশের বিপক্ষে সরকারের কাছে আরেকটি আবেদন পড়ে, তাতে স্বাক্ষর ছিল 33,000। এভাবে পক্ষে বিপক্ষে হাজার হাজার আবেদন পড়তে থাকে। শেষ পর্যন্ত বিদ্যাসাগরের প্রচেষ্টায় 1856 সালের 19 জুলাই বিলটি তৃতীয়বারের মতো উত্থাপিত হয় এবং 26 জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয়। 1856 সালের 7ই ডিসেম্বর কলকাতায় রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের সিমুলিয়ার 12 সুকিয়া স্ট্রিটের বাড়িতে প্রথম বিধবা বিবাহ হয় শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সাথে কালীমতী দেবী। এই বিয়ের যাবতীয় খরচ বহন করেন দয়াসাগর হিসেবে পরিচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1870 সালে 22 বছর বয়সী পুত্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে 14 বছর বয়সী ভবসুন্দরী দেবী নামের এক বিধবার সাথে বিয়ে দিয়ে বিদ্যাসাগর নিজে এই আইনের বাস্তবায়ন করেন।